আজকের ভিডিওতে ক্লার্কশিপের সিলেবাস নিয়ে আলোচনা করব তাছাড়া তোমাদেরকে আমি জানিয়ে দিই এর আগে তোমরা ক্লার্কশিপের পার্ট ওয়ানের রেজাল্টই দেখেছ বা যারা দেখোই এখনও তারা অবশ্যই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নেবে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রায় দু হাজার ষোলোটি পেজের একটি পিডিএফ ফাইল নিয়েছে যেখানে টোটাল ছেষট্টি হাজার ক্যান্ডিডেট পাশ করেছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে এবার পাবলিক সার্ভিস কমিশনের কত ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে জানি না তা পাবলিক সার্ভিস কমিশন যে কাট অফ মার্কটা দিয়েছে সেই কাট অফ মার্কটি আজকের এই ভিডিওতে আলোচনা করব তাছাড়া পার্ট টুয়ের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব এবার কথা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন তো পরীক্ষার তারিখ অলরেডি একটি শিডিউলের মাধ্যমে ঘোষণা করে দিয়েছে যে ক্লার্কশিপের এক্সাম কবে হচ্ছে পার্ট টুয়ের সেই বিষয়টি নিয়েও আজকের ভিডিওতে আলোচনা থাকছে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করো তাহলে হয়তো তোমাদেরই উপকার হবে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেবো আজকের পার্ট টু এর যে সিলেবাস রয়েছে ক্লার্কশিপের সেই সিলেবাসটি টু এর যে সিলেবাস যে সিলেবাস রয়েছে তাতে বলা যায় গ্রুপ এ এবং গ্রুপ বিতে ভাগ করা হয়েছে যেখানে গ্রুপ এতে থাকছে ইংলিশ আর গ্রুপ বিতে থাকছে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি এই সমস্ত টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে টাইম থাকবে এক ঘন্টা এবার ইংলিশের মধ্যে কোন কোন সাবজেক্ট পড়ছে মানে কোন কোন বিষয়টি রয়েছে আর গ্রুপ বি বেঙ্গলি বা উর্দুর মধ্যে কোন কোন বিষয়টি রয়েছে তা আমরা দেখে নেবো অনস্ক্রিনে তোমরা যে পিডিএফ ফাইলটি দেখতে পাচ্ছ বা নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ সেটা দেখে নাও দেখো ক্লার্কশিপ দু হাজার উনিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড এটি অফিসিয়াল সিলেবাস চলো আমরা দেখে নেব পার্ট টু সিলেবাসটি দেখো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছো পার্ট টু সিলেবাসটি পার্ট টু সেল বি কনজিস্ট অফ কনভারশনাল টাইপ কোশ্চেন গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এতে থাকছে ইংলিশ এবং গ্রুপ বিতে থাকছে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সাঁওতালি ক্যারিং ফিফটিন মার্কস ইজ ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি দ্য ডিউরেশান অফ পার্ট টু এক্সামিনেশন সেল বি ওয়ান আওয়ার অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বিতে ভাগ করা হচ্ছে তোমাদের পঞ্চাশ নম্বরের টোটাল মার্কের এই পরীক্ষাটা নেওয়া হবে যেখানে টাইম থাকছে এক ঘন্টা তারপরে দেখো এখানে সিলেবাস বলে দিয়েছে যে গ্রুপ এর ক্ষেত্রে ডিফারেন্ট অফ এ রিপোর্ট সরি ডিফারেন্টিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফর পয়েন্টিং অফ দ্য মেটেরিয়ালস সাপ্লাইড অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের একটি রিপোর্ট লিখতে হবে একটি সামারি লিখতে হবে আর ইংলিশে দেওয়া থাকবে একটি প্যাসেজ সেটিকে বাংলাতে ট্রান্সফার করতে হবে আর গ্রুপ বিতে বলা রয়েছে যেখানে একটি রিপোর্ট লিখতে হবে গ্রুপ বিতেও একটা প্রতিবেদন লিখতে হবে একটি সামারি একটি সামারি লিখতে হবে আর বলে দেওয়া হয়েছে যে এখানে ইংলিশে একটি প্যাসেজ দেওয়া থাকে সেটা তোমাকে বেঙ্গলিতে ট্রান্সফার করতে হবে এই হচ্ছে পার্ট টুয়ের হচ্ছে সিলেবাস এবার বিষয় হচ্ছে দেখো নিচে একটি প্যারা করে দিয়েছে দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামেশন স্যালবি সিমিলারলি টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশান অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ তোমাদের পার্ট টুর যে সিলেবাসটি রয়েছে এই সিলেবাসের কোশ্চেনটি মাধ্যমিক লেভেলেরই করা হবে এমনটাই বলা হয়েছে যে ক্লার্কশিপ সেই ক্লার্কশিপের পার্ট টু এর এক্সাম কবে হতে চলেছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের আমি সেই ডেটটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আঠেরো নম্বর কলমটি ফলো করো ক্ল্যাকশিপ এক্সাম টু থাউজেন্ড নাইনটিন পার্ট টু জিরো ফাইভ টু থাউজেন্ড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সাতাশ নয় দু হাজার কুড়ি তারিখে তোমাদের পার্ট টু এর এক্সাম হতে চলেছে কাট অফ মার্ক কত গিয়েছে বা তোমরা যদি রেজাল্ট না দেখে থাকো রেজাল্টটি অবশ্যই তোমরা দেখে নেবে আর তোমরা অবশ্যই ক্ল্যাকশিপের পার্ট টু এক্সামের জন্য প্রস্তুতি নিতে থাকো কারণ বেশি দিন নেই আর এই লকডাউনের পরেই হয়তো এই সাতাশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি তারিখে এক্সামটি নেওয়া হবে তা যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে হবে আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে আর চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকলে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করবে এই ধরনের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে পঁচিশে জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি দেওয়া রয়েছে বা কর্মক্ষেত্র পেপারটি সবার প্রথমে পাওয়ার জন্যও তোমরা ওই অল নোটিফিকেশানটি অন করে নেবে